হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমি উঠে পড়েছি, আমি তো খুব ভোরেই উঠি তোমরা জানো। তো চলো, এখন কটা বাজে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এখন বাজে 5:50, আমি উঠেছি, প্রায় 10 মিনিট হয়ে গেল। তো চলো, এখন তো 5:50 বেজে গেল, তো আমি আমার কাজটা শুরু করিনি। আমি সকালে উঠে উঠে ঠাকুর প্রণাম করে আর গেটের তালাটা খুলে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমার যা কাজ দেখো, যেঠু বাসনগুলো ওগুলো আগে বের করে নেব, সকালে ভাবি আসবে। তো সকালে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, এঠু বাসন বের করে তারপরে আমি তারপরে বাইরে যাব, গেটে জল টল দেবো, ঝাড় দেবো। তো চলো আমার সাথে কন্টিনিউ করো। তো দেখো, তারপরে আমি রান্নাঘরে সোজা চলে এসেছি, যেহেতু অনেকটাই সকাল, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আমি চাদরটা গায়ে দিয়ে আগে রান্নাঘরে কাজটা সেরে নিচ্ছি। কাজটা হচ্ছে এঠো বাসন বের করে রান্নাঘরটা ক্লিন করে নেব। তো চলো রান্নাঘরটা ক্লিন করে নিই, তারপরে আমি রান্নাঘরটা ক্লিন করে সোজা বাইরে চলে যাব। আমি তো সোজা বাইরে চলে এসেছি। বাইরে চলে আসার পর রেগুলারে যেই কাজ, তো দেখো আমার ছোট্ট পাকা উঠোনটা আগে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো সকালে সবাই বাসি উঠোন ঝাড় দেয়, তো ঝাড় দিয়ে আমি গেটে জল দিয়ে নেব। তো চলো আগে গেটে ঝাড় দেন, মানে উঠোনটা ঝাড় দিয়ে নিই। দেখো আমার সকালে কাজ সেরে তো চাটা করে সোজা চলে এসেছি আমার বেডরুমে। তো বেডরুমে যে কাজ সবাই সকালে তাই করে। তো দেখো বেডরুমটা থেকে সবাই উঠে গেছে ঘুম থেকে, তো আমি ফাঁকা পেয়েছি। আগে মশাইটা আজকে ভাঁজ করলাম না, গুটিয়ে রেখেছি কোনাতে। তারপরে দেখো, যেহেতু শীত পড়ে গেছে, কম্বলটা এখনো প্রয়োজন হয় না, কিন্তু ছেলে বললো বের করো, তো বের করে নিয়েছি। তো আগে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিই, তারপরে আস্তে আস্তে বালিশগুলো কাঁথাগুলো ভাঁজ করে বেডটা ক্লিন করে নেব। তো চলো আগে বেড কভারটা, মানে বেড কম্বলটা গুছিয়ে নিই, তারপর আমি বিছানাটা ক্লিন করে নেব। তো দেখো সকালে কাজ সেরে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে কি কি রেসিপি হবে তোমাদের সাথে শেয়ার করতে, এখানে দেখো মূলোর শাক, এটা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। তো মূলোর শাক হবে, আর হচ্ছে কি হবে, আর মুড়ি ঘন্ট হবে, তারপরে হচ্ছে আরও যা যা রেসিপি হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। লাউ দিয়ে চিংড়ি মাছ হবে। তো চলো আগে মূলোর শাকটা রান্না করে নিই। তো দেখো এটা হচ্ছে লাউ চিংড়ি, তো অলরেডি আমি বসিয়ে দিয়েছি সোমবার দিয়ে লাউ দিয়ে চিংড়ি দিয়ে। তো এটা আস্তে আস্তে হচ্ছে, লাউ হতে প্রায় অনেকক্ষণই টাইম লেগেছিল আমার, আর এদিকে ভাত হচ্ছে। তো চলো লাউটা, আমার মূল শাক আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছিলাম। তো এবার দেখো মাছের মাথা ভাজছি, এটা মুড়ি ঘন্ট করবো। তো এটাই আজকে লাঞ্চ মেনু দুপুরে। তো মুড়ি ঘন্টটা আগে মাছের মাথাটা ভেজে নিই, তারপরে মুড়ি ঘন্টটা বসাবো।
দেখো এখানে আলুগুলো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আমি মানে ইয়ে দিয়ে দিয়েছি গোবিন্দভোগের চাল দিয়ে করি আর এখানে মাথাগুলো ভাজা হয়ে গেছে তো ওই চাল আর আলুটা একটু ভাজা হয়ে গেলে মাথা আর মশলা দিয়ে কষাবো তো চলো আমার সাথে সঙ্গে থাকো তবে তো মুড়ি ঘন্ট রান্নাটা দেখতে পারবে দেখো আমার রান্না তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে খানিকটা মানে রান্না শেয়ার করছি তো পুরো কমপ্লিট সেই রেসিপিটা মানে কী কী রেসিপি করেছে আজকে একটু দেখে নাও এটা মুড়ি ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে তিনটে সাইটের মাছ ছিল সেটা ঝাল করেছি আর এটা হচ্ছে কালকের একটু পালং শাক ছিল সেটা একটু গরম করে নিয়েছি আর এটা হচ্ছে মূলোর শাক আর এটা হচ্ছে লাউ চিংড়ি তো আজকে অনেক রেসিপি হয়ে গেছে সাধারণত আমি এত রেসিপি করি না কিন্তু করতে করতে হয়ে গেল তো দেখো তারপরে রান্নাঘরের অবস্থা এখানে আমার গরম জল হচ্ছে এই যে ওভেনের অবস্থা রান্নাঘরে বেসিনের অবস্থা আর ফ্লোরের অবস্থা এটা আমি ক্লিন করব আমার রান্না তো অলরেডি কমপ্লিট এখানে গরম জলে হাঁড়ি বসে গেছে আমার জন্য আর গ্যাসটা মুছে নিচ্ছি তো চলো গ্যাস ওভেন আর স্ল্যাবটা মুছে নিয়ে আমি রান্নাঘরটা ক্লিন করে নেব তো চলো দেখতে থাকো তো দেখো রান্নাঘরটা ফ্লোরটা আমি ক্লিন করে নেব আগে প্রতিদিনের মতো যেরকম আমি ফিনাইল দিয়ে রান্নাঘরটা আমি করে নিই তো ফিনাইল দিয়ে দিয়েছি তো তারপরে আমি ভেজা ন্যাকড়া দিয়ে ফ্লোরটা মুছে নিচ্ছি রান্নার কাজটা সেরে আমার যে রেগুলারে কাজ আমার কাছাকাছি তো এটা তো থাকেই প্রতিদিন যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা জানো তো চলো আমি কাছাকাছি করতে চলে এসেছি অনেকটাই কাছাকাছি ছিল রোজ দিন তাই থাকে তো চলো আমি হ্যান্ড ওয়াশটা করে নিই তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো তো চলো আমার তো কাছাকাছি প্রায় শেষের মুখে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক শেয়ার কমেন্ট করবে যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিও দেখে আর পুরনো বন্ধুরা তো আমার সাথে আছো পাশে আছো তো রোজ দিন একই কথা বলি আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে সাথে থেকো পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো আমিও নতুন নতুন ভিডিও দিতে থাকবো তো চলো আর একটা কথা বলি আমি সপ্তাহে একদিন হোক দুদিন হোক আমি প্রতি লাইভে আসবো সন্ধ্যা 8টার সময় তোমরা জয়েন্ট হয়ে যাবে তো চলো আজকের মতো বাই টাটা